করা হতো, ইউনিকে পাবলিক এইটো কারণে ভিতরে এনেকা হয়ে আছে। কিন্তু বা বিহার দিস বিফোর আগতেও মাঝে মাঝে এপিসোড বা নেভার এটি এটি লাগে কেউ প্রস্তুত করলে এটা টিঙ্গেল সেন্সেশন আছে ওয়ান হাফ চিকিৎসাধীন হয়ে থাকা সন্মানীয় বিধায়ক অখিল গগৈ ডাঙরিয়ার স্বাস্থ্যর বুঝ লোলে তখন ইম্প্রুভ করে আছে। মই ভাবো যে অহা দুই তিনি দিনের ভিতর তখেতে মেডিকেল কলেজের যাব পাৰিব। ডক্টরে তখেতক যিমান পাৰে ভাল করে চিকিৎসা করবলে চেষ্টা করে আছে। মোৰ লগত ভাল করে কথা বার্তা পাতিছে, কিন্তু বেসিকালি অকনমান ইয়াত অহার দিনাখন শরীরের বাঁওফালে কষ্ট অনুভব করেছিল, এতিয়া লাহে লাহে মোক কৈছে বহুতখিনি ভাল পাইছে, প্রয়োজন নাই। কিন্তু সাধারণত কেতিয়াবা যদি দিল্লিত কিবা বেলেগ রাজনৈতিক কামত যায় বা বেলেগ কিবা কামত যায় তেতিয়া সেকেন্ড অপিনিয়ন এটা লওয়া বেলেগ কথা, কিন্তু একেবারে বেমার দেখাব বলে দিল্লিত যাবলগীয়া বেমার নহয়। কিন্তু ধরে লওয়া হোক আন কিবা কামত দিল্লিত গৈছে, তেতিয়া লগত বোলে সেকেন্ড অপিনিয়ন এটা লৈ ললো, সেটোতো কোনো অসুবিধা নাই। আপনি ইতিমধ্যে একটা কথা ঘোষণা করেছিলেন যে 2 অক্টোবর ট্রান্সফারখিনি করবো পোর্টেলত যাব, নিজের নামটো যার লগত মিউচুয়াল করব খুঁজছে তেনেকে একটা ফর্মেট আছে। এই পোর্টেলটোর বিষয়ে জানিব খুঁজিলে আপনাদের সর্বশিক্ষা অভিযানের যেটো মিউচুয়াল টিচার ট্রান্সফারের পোর্টেল আছে এটা চাব পাৰিব। তাত যেটো ব্যবস্থা ইয়াতো আমার সরকারি আন বিভাগতো এটা তেনেকুৱা ব্যবস্থা হবে। মানে ইয়াত গুৱাহাটীত ট্রেজারি অফিসত কাম করা এজনে স্কুল এখন তা তেনে ধরনের নিজের ডিপার্টমেন্টের বাইরে যাব, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, সংশোধনী ভূমি আইনখনক লৈ এটা বিতর্ক চলিছে যে আপনার বিরুদ্ধে এটা বহুত ডাঙৰ অভিযোগ আহিছে, আপনার পরিয়ালের বিরুদ্ধেও আহিছে, আপনার বিরুদ্ধেও আহিছে যে এখন মুখ্যমন্ত্রী নিজের স্বার্থত এখন পাস করা হয়েছে, স্বার্থত বুঝাই কক বিরুদ্ধে অভিযোগ করি আছে, কেনেকে কি অভিযোগ থাকিব পারে? আপনি মোক এটা কথা কও যে ইয়াত মোর কি স্বার্থ থাকিব পারে? বরপেটা সত্রখন যদি সংরক্ষণ হয়, বটদ্রবা সত্রখন যদি সংরক্ষণ হয়, সুন্দরদিয়া সত্র যদি সংরক্ষণ হয়, পাটবাউসী সত্র যদি সংরক্ষণ হয়, তাতে মোর কি লাভ থাকিব পারে? মাজুলীক এতিয়া কিয় লগালগে এই আইনখনৰ মাজুলী তো ভরত নরহে আইনখনৰ বাহিৰত ৰাখিছে, মানুহৰ অধিকার নোহোৱা হব, শিডিউল কাস্ট মানুহৰ অধিকার নোহোৱা হব। সেই কারণে মই এইটুকু কলো সদনত যে মাজুলীর মানুষে এবার আইনখন পড়ি চাও যাতে তেওঁলোকৰ মনত কোনো ভুল ধারণা না থাকে, আর নভেম্বরত আমি আইনখন লৈ আহিম। এইটো সদনত আপনাদেরও ভিডিও রেকর্ডিংত আসলে ভরত নর ডাঙরিয়ায় কোৱা কারণে মই বন্ধ করলো, এটা ভরত নর ডাঙরিয়াও বিজেপিত যোগদান করেছিল, আপনাদের এনেকা কথাবল কিয় সুধে? মই ইমান টিভিত জল জল পটপট করি যে মাজুলীর উপর আহিছে ভরত নরহে কলে যে আমার মিসিং রাইজর অধিকার নষ্ট হব, তেতিয়া মই কলো মই যদি এনেকে আইনখন পাস করে দিও আপনি তো অপপ্রচার চলাব, গতি মই এবার মাজুলীর মানুষক আইনখন পঠাই দিম, তেওঁলোকে আইনখন পড়ি চাব, তেওঁলোক সন্তুষ্ট হব, তেওঁলোকে লাগে বলে কব, তেতিয়া মই অন্তর্ভুক্ত করি। মাটি কিনাক লৈ এটা বিতর্ক হয়েছে, মাটি তো কিনব সবই পারিব সব জায়গাতে, আজির দিনতো আইনখন নাই, আপনিও যতে ততে মাটি কিনব পারিব, যদি আপনার লগত বগা টকা আছে কলা টকা নাই আপনি অসমৰ যতে ততে আজির দিনত মাটি কিনব পারিব, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকক বাদ দি তাতে বিতর্ক কেনেকে হব পারে? কিন্তু আপনি মোক বুঝাই দিয়কছেন এইটো বিতর্ক এটা করলে বিতর্ক হব পারে, কিন্তু রাইজর দলে অভিযোগ আনছে, মই রাইজর দলকে মই সুধিব যদি শিবসাগরৰ অখিল গগৈ গুৱাহাটীত মাটি কিনিব পারে, তেতিয়া গুৱাহাটীৰ হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটতো মাটি কিনিব পারে আজির দিনত পারে নে নোৱাৰে? খালি টকাটো কলা হব নালাগে, টকাটো বগা হব লাগে, কিন্তু যিদিনাখনৰ পৰা আইনখন হব যদি আইনখন হব দিয়ে কংগ্রেসে এতিয়া আর কিনিব নোৱাৰিব, ইমানে কথা। গুৱাহাটীতো মাটির দাম বেছিহে, তাতে মাটির দাম কমহে, গতি ইমান দামি মাটি কিনাক লৈ রাইজর দলে বিতর্ক করা নাই, কম দামি মাটি কিয় বিতর্ক করেছে?
নিজৰা পাৰত যত অখিল গগৈ মাটি আছে সেইটো দাম বেছি হয়নে নহয়? তই সেইকাৰণে এই কথাবিলাক এনেই আৰু এটা অভিযোগ আনিলে হ'ব নি? আজিৰ দিনটোত ৰিপুণ বৰাইও অসম তৃণমূল কংগ্ৰেছৰ পৰা আহিছে, তেওঁ কংগ্ৰেছ দলত যোগদান কৰিব বুলি মোৰ দুমাহমানৰ পৰা খবৰ আছিলে। তেওঁ আহিব না না আমাৰ বিজেপিত গহপুৰত উৎপল বৰা আছে আৰু আমি আমি আৰু সমস্যা কিয় ল'ম? মোৰ ৰিপুণ বৰাৰ লগত ইমান বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্কও নাই আৰু তেখেতে য'তে আছে, একচুৱেলি মই ভাবোঁ যে তেখেতে কংগ্ৰেছ দল ত্যাগ কৰিবই নালাগিছিল, কাৰণ কংগ্ৰেছে তেওঁক ৰাজ্যসভাৰ টিকেটো দিছিল, আমিহে হৰুৱাইছোঁ, তেওঁ কংগ্ৰেছৰ ওপৰত খং কৰিবই নালাগিছিল। তেওঁ জইননো কিয় কৰিলে, কংগ্ৰেছনো কিয় এৰিলে সেইটো মই বুজি নাপালোঁ আজিলৈকে। মই নিজেও কাবাক কাবাক সোধোঁ যে ৰিপুণ বৰাই কংগ্ৰেছ এৰিছিলে কিয়? তেওঁকতো এৰাৰ কোনো প্ৰয়োজনে নাছিল। তেওঁ আজি কৈছে যে তেওঁ নিৰ্ভয়কতা থাকিব বিজেপিৰ হৈ তেখেতে যুদ্ধ কৰিব। মোৰ কথাটো হ'ল যে তেখেত কংগ্ৰেছেতোৱে প্ৰথমতেই কংগ্ৰেছ এৰিব নালাগিছিল, কাৰণ তেওঁক তেওঁ কংগ্ৰেছৰ সভাপতি হৈ আছিল, সভাপতি এজনে দল ত্যাগ কৰাৰ প্ৰয়োজনেই নাথাকে। কংগ্ৰেছত চহীৰ কিবা যদি ল'ম বুলি কৈ লৈ ল'ব, আৰু মই ভাবোঁ তেওঁতো আলোচনা কৰিয়ে ৰিজাইন দিছে এইবিলাক আৰু মেডিয়াৰ কাৰণে, 19 জনে চহী কৰা, 20 জনে চহী কৰা।